নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি মোমোর চিকেন স্যুপ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখে নিন কিভাবে মোমো স্যুপটা তৈরি করছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা একটু মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো ছোট ছোট পিস করে রাখা চিকেন। ভালোভাবে এটাকে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যারা মোমো স্যুপ চিকেন ছাড়া বানাতে চান তারা এটাকে স্কিপ করতে পারেন। চিকেন ছাড়াও মোমো স্যুপ খেতে অসাধারণ হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 লিটার মতো জল। এরপর এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ কুচিয়ে রাখা গাজর। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা গোল গোল করে কুচিয়ে রাখা রসুন। আর দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা 1 কাপ মতো বাঁধাকপি। 1টা ক্যাপসিকামের হাফ করে সেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। এর মাঝখানে আমি একবার ঢাকা খুলে এটা নেড়ে দিয়েছিলাম। দেখুন প্রায় সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর স্যুপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসেছে। স্যুপের গন্ধটা অসাধারণ বেরিয়েছে। এবার চিকেন গুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। দেখুন চিকেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। তার মানে মোমো স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। কেউ যদি বাটার বেশি পছন্দ করেন তাহলে এই মুহূর্তে আর একটু বাটার অ্যাড করে দিতে পারেন।
মোমো স্যুপ গরম গরম খেতেই ভালো লাগে, তাই আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন মোমো স্যুপ। চিকেন মোমো স্যুপ পরিবেশনের জন্য তৈরি। এটা একটি খুবই হেলদি খাবার, বয়স্ক থেকে বাচ্চাদের সবাইকে এই খাবারটি পরিবেশন করতে পারেন, ওরা খুব ভালোবেসেই এটা খেয়ে থাকবে। ধন্যবাদ।